হ্যালো ফ্রেন্ডস সার্ভার টু থাউজেন্ড টুয়েলভের আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটরাল শুরু করছি বন্ধুরা আজ আমরা দেখব সার্ভার আমাদের সার্ভারে খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিকস ডাব্লিউডিএস রোল সম্পর্কে এটি ইনস্টল করব এবং এর এটি দিয়ে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো আমরা আজকে করবো আপাতত আপনাদেরকে আমরা আমি বলি রাখি কি করা যায় ডাব্লিউডিএস দিয়ে হোয়াট ইজ ডাব্লিউডিএস ডাব্লিউডিএস হচ্ছে উইন্ডোজ ডেভেলপমেন্ট সার্ভিসেস এটা কি রোল এটি এটি সার্ভারের একটি রোল যে রোলটি ইনস্টল করার মাধ্যমে আমি আমার নেটওয়ার্কের মধ্যে সরাসরি কোন একটি মেশিনে ওয়েস দিতে পারি আমার নেটওয়ার্কের মধ্যে যদি কোনো একটি মেশিন থাকে যে যার মধ্যে কোনো ওয়েস নেই সেটি সেটি আমার নেটওয়ার্কের মাধ্যমে আমার নেটওয়ার্কের মধ্যে থেকে আমার ডাব্লিউডিএস সার্ভার থেকে অটোমেটিক্যালি ওয়েস পাই এবং সে ওয়েসটি সে ইনস্টল করতে পারে তাহলে আমাদের ডাব্লিউডিএস জন্য বা আমাদের কোন একটি মেশিন সরাসরি আমাদের নেটওয়ার্কের মধ্যে থেকে ওয়েস ইনস্টল করার জন্য যে গুলো সেই রেকোয়ারমেন্ট হচ্ছে ফার্স্ট আমার একটি সার্ভার মেশিন থাকতে হবে জিটি তে আমি একটি ডোমেন যেই সার্ভার মেশিনটি আমার ডোমেন কন্ট্রোলার হবে সেটা হতে পারে চাইল্ড ডোমেন কন্ট্রোলার ট্রি ডোমেন কন্ট্রোলার অথবা মেইন আমাদের ফরেস্ট ডোমেন কন্ট্রোলার এজিওর অ্যান্ড আমাদের আমাদের সেই নেটওয়ার্কের মধ্যে একটি ডিএসসিভি সার্ভার রোল ইনস্টল করা থাকতে হবে এই ডিএসসিভি সার্ভার রোল ইনস্টল করার মাধ্যমে আমাদের নেটওয়ার্কের মধ্যে যেসব ইউজার আছে সেই ইউজারদেরকে আমরা সরাসরি অটোমেটিক ডাইনামিক আইপি দিয়ে থাকি ওকে আমরা আমাদের কাজে চলে যাই আপনারা যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার একটি হাইপার বি মেশিন এটি হচ্ছে আমার একটি ডোমেন কন্ট্রোলার মেশিন আমি আগে থেকেই এখানে এটি কি কন্ট্রোলার হিসেবে ক্রিয়েট করে রেখেছি আমরা এর সার্ভার ম্যানেজার আমরা ক্লিক করছি বন্ধু আপনারা জানেন এটি হচ্ছে সার্ভার ম্যানেজার সার্ভার ম্যানেজার উইন্ডোটি ওপেন হচ্ছে ওকে ফ্রেন্ডস আমাদের সার্ভার সার্ভাব ওপেন হয়েছে আমরা এটিকে ম্যাক্সিমাইজ করলাম ওকে এটি রেডি হচ্ছে রেডি হতে যতটুকু সময় লাগে আমরা ততটুকু সময় দিচ্ছি ওকে ফ্রেন্ডস এটি রেডি হয়ে গিয়েছে সরি এখন আমরা ডাব্লুডিএস রোলটি অ্যাট ফার্স্ট আমাদেরকে ইনস্টল করতে হবে ডাব্লুডিএস রোলটি আমরা জানি কোন একটি রোল ইনস্টল করার জন্য যে কী কাজগুলো করতে হয় অ্যাড রোল অ্যান্ড ফিস আমরা ক্লিক করবো দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব এগেন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি ওকে ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি আমার মেশিনটির নেম এটির নেম এটির আইপি অ্যাড্রেস অ্যান্ড অপারেটিং সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার টু থাউজেন্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড নেম বন্ধুরা আপনারা একটু দেখুন খেয়াল করুন আমার কম্পিউটার নেম হচ্ছে চাইল্ড আর এ এটি এডি চাইল্ড নামে এটি চাইল্ড ডট পাওয়ার এটি আমার মেন আমার ফরেস্ট ডোমেন যেটি হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার ডট কম অ্যান্ড এটি একটি চাইল্ড হচ্ছে এডি চাইল্ড আমি এটি নাম দিয়েছিলাম তাহলে এটি হচ্ছে আমার আমি আপনাদেরকে যে মেশিনে আমি ডিজিটাল ইনস্টল করে দেখাচ্ছি সেই মেশিনটা হচ্ছে আমার মেন ফরেস্ট ডোমেন একটি চাইল্ড ডোমেন ওকে ফ্রেন্ডস আমরা কথা না পারি আমরা আমাদের পরবর্তী কাজে চলে যাই আমরা নেক্সট বাটনে ক্লিক করছি বন্ধুরা আমরা এখানে দেখছি আমাদের এখানে যে যে

And then again next বন্ধুরা আমরা যখন wds ইনস্টল করব তখন আমাদের দুটি দুটি জিনিস ইনস্টল হবে একটা ডিপ্লোমে সার্ভার অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভার আমরা আবার নেক্সট ক্লিক করছি ওকে ফ্রেন্ডস এটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা আবার আমাদের ফিরে আসবো তখন পর্যন্ত আপনারা ওয়েট করুন হ্যালো ফ্রেন্ডস আমাদের ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ডাব্লিউডিএস এটি শো করছে ওকে বন্ধুরা আমরা রোলটি ইনস্টল করে ফেলাম এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে এখন আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে আমাদের ডিব্রি ড্রাইভে আমাদের সার্ভারের বা আমি যেই উইন্ডোজটি আমার ডেভেলপ করতে যাচ্ছি সেই উইন্ডোজের সিটি আমাদের ডিব্রি ড্রাইভারে ঢুক ঢুকাবো অ্যান্ড দেন পরবর্তী কাজগুলো আমরা এখন দেখাবো আমি আমার ডিব্রি ড্রাইভের আমার সার্ভার টু থাউজেন্ড টুয়েলভের সিটি ঢুকিয়েছি আমরা এখন আমাদের ডিবি ডাবে চলে যাচ্ছি ফোল্ডারের কম্পিউটার দেখুন আমার ডিবি এখানে শো করছে আমি এটি কি ওপেন করছি হ্যাঁ আমরা এখান থেকে দুটি ফাইল কপি করবো আমাদের ডিভিডির ভিতরে ওপেন ডিভিডি উপর রাইট বাটন ক্লিক করে ওপেন এ ক্লিক করে তারপর আমরা যাব সোর্স এ ফোল্ডারে দেন আমরা দুটি ফোল্ডার ফাইল সিলেক্ট করব একটা হচ্ছে বুথ ডট বুট ডট উইম এই ফাইলটিল আমি বাটন ক্লিক করে রেখে ইনস্টল ডট এই দুইটি আমরা ফাইল সিলেক্ট করলাম দেন রাইট বাটন ক্লিক করে কপি এটি আমি আমার হার্ড ডিস্কের যে কোনো ফোল্ডার আমি কপি করে রাখবো আমার এখানে ড্রাইভ আছে সি ড্রাইভ এন্ড আরেকটি হচ্ছে ই ড্রাইভ ই ড্রাইভে আমি রাখছি একটি ফোল্ডার আমি ক্রিয়েট করব ফোল্ডারটি আমি ক্রিয়েট করছি ইনস্টল নামে আই এন টি এ ডাবল এল ইনস্টল অ্যান্ড দেন আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট এটি হচ্ছে এই দুটি হচ্ছে আমাদের যে কোনো একটা যে কোনো উইন্ডোজের মেইন ফাইল আমাদের ওয়েসগুলো আমরা ইনস্টল যখন করি তখন এই বুট ডট উইম এন্ড উইম এই দুটি ফাইল থেকে আমাদের ওয়েসগুলো ইনস্টল হয় যার শুধু এই ফাইল দুটি আমরা এখন কপি করে কপি করছি ফ্রেন্ডস কপি কমপ্লিট হওয়ার পর আমরা আবার ফিরে আসবো হ্যালো ফ্রেন্ডস আমাদের ফাইল দুটি কপি করা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের পরবর্তী কাজে চলে যাচ্ছি আমরা এটি মিনিমাইজ করে রাখলাম সরি হুম ফ্রেন্ডস আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা আমাদের আমাদের এমএসটি বা আমাদের ওই সার্ভার 2012 এর এমএসটি আমাদের বিল করতে হবে এমএস বিল করার জন্য আমরা টুস সে ক্লিক করব দেন এখান থেকে আমরা উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসে ক্লিক করব এন্ড দেন আমাদের সার্ভার্স এই অপশনে ক্লিক করব আমাদের এটি হচ্ছে আমাদের আমার এই মেশিনের মানে যে ডোমেন কন্টালে আমি উইন্ডোজ আমাদের ইমেজটি ডিএপ্লে করতে আছি সেটি হচ্ছে এটি আমরা এটিতে রাইট বাটন ক্লিক করব কনফিগার সার্ভারে ক্লিক ক্লিক করবো আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করছি এখান এখানে যা যে অবস্থা সেটা আমরা রেখে দিয়ে আগে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এটি পাথ হচ্ছে আমাদের সি ডাবের ডিমোট ইনস্টল এইখানে আমাদের ইমেজটি ইমেজগুলো ইমেজটি কপি হয়ে থাকবে আমরা আবার নেক্সট ক্লিক করছি ইয়েস এখানে যে অপশনগুলো আছে আমরা একটু দেখি সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ডু নট রেসপন্ড টু এনি ক্লায়েন্ট কম্পিউটারস রেসপন্ড অনলি টু নন ক্লায়েন্ট কম্পিউটার রেসপন্ড টু অল ক্লায়েন্ট কম্পিউটারস নন অ্যান্ড আন আমরা এটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করছি দেন আমরা এটি আমরা ফিনিশ ক্লিক করছি ওকে ফ্রেন্ডস আমাদের এখন যে কাজটি করতে হবে আমাদের যে উইম ডট সরি আমরা বুট ডট উইম এবং ইনস্টল ডট উইম যে দুটি ফাইল আমরা কপি করে রেখেছিলাম আমাদের ই ড্রাইভে আমরা সেই ফাইলগুলো আমরা এখানে নিয়ে আসবো আমরা এটিকে একটু এক্সপান্ড করে আমাদের যে ইনস্টল ইমেজ আছে এখানে আমরা ইনস্টল ডট উইম এই ফাইলটি আনবো অ্যান্ড বুট ইমেজ এখানে আমরা আনবো হচ্ছে বুট ডট উইম আমরা নিয়ে আসি ইনস্টল ডট উইম ফাইলটি অ্যাড বাটন ক্লিক অ্যাড ইনস্টল ইমেজ এটি ক্রিয়েট অ্যান্ড ইমেজ গ্রুপ নেমড আমরা ইচ্ছা করে গ্রুপ নেমটি চেঞ্জ করে দিতে পারি আমি আপাতত ইমেজ গ্রুপ ওয়ানটি রেখে দিলাম অ্যান্ড দেন নেক্সট পয়েন্টে আমরা ক্লিক করছি আমাকে এখানে পাত আমাদের ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে ইমেজ ফাইলটি কোথায় আছে ব্রাউজে ক্লিক করলাম ও কম্পিউটারে ক্লিক করলাম অ্যান্ড ই ড্রাইভে ক্লিক করলাম ইনস্টল অ্যান্ড ইনস্টল ডট উইম ওপেন নেক্সট আমার ক্লায়েন্টরা যখন ইনস্টল করবে তখন কি কি অপশনগুলো পাবে এখানে আমার আমাদের বাই ডিফল্ট যে চারটি অপশন আছে একটি আছে আমি বলে দিই সরি সার্ভার স্ট্যান্ডার্ড কোর মোড প্রথমটি অ্যান্ড সেকেন্ডটি সার্ভার স্ট্যান্ডার্ড গুই মোড থার্ডটি সার্ভার সার্ভার ডাটা সেন্টার কোর মোড অ্যান্ড ফোর্থটি হচ্ছে ডাটা সেন্টার গুই মোড আমি ডাটা সেন্টারের যে দুটি মোড আছে আমি অফ করে দিচ্ছি যা শুধু স্ট্যান্ডার্ডের মোডগুলো আমার ক্লায়েন্টটা পাবে আপনি দাঁড়ান দেন নেক্সট বাটনে ক্লিক করছি এগেন নেক্সট প্রসেসিং হচ্ছে ফ্রেন্ডস এটি একটু সময় নেবে এটি প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আমরা আবার ফিরে আসব হ্যালো ফ্রেন্ডস আমাদের প্রসেসিং কমপ্লিট হয়েছে দ্যাট মিনস আমরা আমাদের ইনস্টল ইমেজের মধ্যে আমাদের ইমেজ ডট উইম ফাইলটি নিয়ে এসেছি আমরা ফিনিশ বাটনে ক্লিক করছি বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের ইমেজ গ্রুপ ওয়ান অ্যান্ড এখানে দুইটি এডিশন দুইটি ইনস্টলেশন আমাদের আছে একই হচ্ছে উইন্ডোজ সার্ভার কোর মোড স্ট্যান্ডার্ডে অ্যান্ড আর কি হচ্ছে গুই মোড অ্যান্ড আমরা বুট ইমেজ বাটন ক্লিক করে অ্যাড বুট ইমেজ ব্রাউজ এখান থেকে আমরা বুট উই এ ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম অ্যান্ড দেন নেক্সট অ্যাগেন নেক্সট বাই ডিফল্ট যা আছে সেটা থেকে রেখে দিই আমরা নেক্সট বাটনে ক্লিক করছি এবং এটিও আমাদের প্রসেসিং হচ্ছে এটি বেশিক্ষণ লাগবে না এটি আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে ওকে ফ্রেন্ডস ফিনিশ ফ্রেন্ডস আমাদের ইমেজ ডিপ্লে করা হয়ে গিয়েছে আমাদের আমি আমার এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কি হবে আমাদের একটি মেশিন ক্রিয়েট করে সেই মেশিনে আমরা অটোমেটিক্যালি ডাইনামিক্যালি একটি ওয়েস ইনস্টল করতে পারি যে ইমেজলে আমি এইমাত্র মাত্র করেছি সার্ভার স্ট্যান্ডার্ড যে ইমেজটা আমরা ডিপ্লো করেছি সেই ইমেজটা থেকে কি হবে অটোমেটিক্যালি আমাদের ক্লায়েন্ট কোন একটি কম্পিউটারে কি হবে অটোমেটিক্যালি ওয়েস দেওয়া যায় সেটা আমরা দেখবো আমাদের নেক্সট টুটিউলে ওকে ফ্রেন্ডস এখানে শেষ করছি পরবর্তী টি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই